নমস্কার বন্ধুরা, অনলাইন ইউটিউব একাডেমিতে আপনাদের আবারও স্বাগত। ইতিমধ্যেই আমরা আমাদের চ্যানেলে আবার লেটেস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এসএসসি সিএইচএসএল অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে এক্সামটি হয় সেই পরীক্ষার এক্সাম গাইড নিয়ে আমরা চলে এসেছি। পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য, কীভাবে পরীক্ষায় আবেদন করতে হয়, কত টাকা ফিস লাগে, সিলেবাস কী আছে, কোন কোন বই পড়লে ভালো হবে এবং স্যালারি কত, যাবতীয় ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি। সে কারণে ভিডিওটি একদম স্কিপ না করে স্টার্টিং টু এন্ডিং দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর দিকে এগোনো যাক। সাবস্ক্রাইব করুন অনলাইন ইউটিউব একাডেমিকে এবং যে পাশের বেল আইকনটি আছে এটাকে একদম প্রেস করতে ভুলবেন না, কারণ এখান থেকেই আপনি আমাদের সমস্ত আপডেট পাবেন। তো প্রথমত এসএসসি সিএইচএসএল রিলেটেড আমরা হাইলাইটসগুলো দেখে নিই। যে এক্সাম নেম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। এক্সাম লেভেল হচ্ছে ন্যাশনাল অর্থাৎ সেন্ট্রালের এক্সাম। এক্সাম ফ্রিকোয়েন্সি বছরে একবার করে হয়ে থাকে সাধারণত, তাও এখন আবার দেড় বছর দু বছর চেঞ্জ হয়ে যায়, কিন্তু মোটামুটি ফ্রিকোয়েন্সি এক বছর থাকার কথা। কন্ডাক্টিং বডি অর্থাৎ পরীক্ষাটি নেয় এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন। এক্সাম মোড, পরীক্ষাটি হয় মোট তিনটে টাইপে, অনলাইন সিবিটি, অফলাইন ডেসক্রিপটিভ এবং টাইপিং বা স্কিল টেস্ট। প্রত্যেকটির উপর আমরা ডেসক্রিপটিভভাবে আমরা আলোচনা করব সেটা পরবর্তীতে। তার আগে আমরা একটু হাইলাইটসগুলো দেখে নিই যে আজকে ভিডিওতে আমরা কী কী আলোচনা করতে চলেছি। এক্সাম ডিউরেশন হচ্ছে 60 মিনিটের, অনলাইন সিবিটি, অফলাইন ডেসক্রিপটিভ 60 মিনিট এবং টাইপিং টেস্ট 15 মিনিটের। যে এই যারা পোস্টে চাকরি পাবে সেই পোস্টগুলো হচ্ছে এলডিসি, জেএসএ, পিএ, এসএ অ্যান্ড ডিইও। এক্সাম ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং হিন্দিতে। এক্সাম হেল্প ডেস্ক নাম্বার এই এবং অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এসএসসি সিএইচএসএল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর কাউন্টিং অন 3 ফ্যাক্টার্স, লাইক এজ ক্রাইটেরিয়া, ন্যাশনালিটি অ্যান্ড একাডেমিক ক্রাইটেরিয়া। তো ন্যাশনালিটিতে কী বলছে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্লাস 12 পাস বা অ্যাপিয়ারিং হতে হবে এবং এজ ক্রাইটেরিয়া বলছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে কিন্তু আপনার বয়স হতে হবে। এখানে 2021 থেকে যে 1994 গাইডলাইন এটা প্রতি বছর চেঞ্জ হয়, এটা দেখার দরকার নেই, 18 থেকে 27 বছর বয়স আপনার হতে হবে। নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন। এসএসসি সিএইচএসএল রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন মেথডে কী আছে, কীভাবে রেজিস্ট্রেশন করবেন দেখতে পাচ্ছেন। এখানে স্ক্যান কপি অফ ইয়ার সিগনেচার লাগবে 1 থেকে 12 কেবির মধ্যে, ফটো লাগে 20 থেকে 50 কেবি, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং 3 মাসের মধ্যে তোলা এমন একটি ছবি প্রয়োজন হয়ে থাকে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস। এসএসসি সিএইচএসএল এর অ্যাপ্লিকেশান ফিস বলতে বাবদ আপনার আনরিজার্ভ বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা এবং এসসিদের জন্য এবং উমেন ক্যান্ডিডেটদের জন্য সম্পূর্ণরূপে ছাড় দেওয়া থাকে। নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন। এবার এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথমত জেনে নিই যে এক্সামটি কীভাবে হয়। এক্সামটি মোট 3টে স্টেপে হয়, মাল্টিপল চয়েস, একটি সিবিটি যেটা কম্পিউটার বেসড অনলাইন এক্সাম 200 মার্কসের এবং ডেসক্রিপটিভ পেপার ইন ইংলিশ বা হিন্দি, পেন অ্যান্ড পেপার মোট 100 মার্কসের এবং স্কিল টেস্ট ডিপেন্ডস অন দ্য পোস্ট। টায়ার ওয়ান এক্সাম যেটি থাকে, টায়ার ওয়ান এক্সামে কী কী থাকে, 25 মার্কসের জিআই, 25 মার্কসের জেনারেল অ্যাওয়ারনেস, 25 মার্কসের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বা ম্যাথ এবং 25 মার্কসের ইংলিশ কম্প্রিহেনসিভ। এখানে টোটাল 100 মার্কস 100টি প্রশ্ন থাকে এবং 200 মার্কসের পরীক্ষা, 60 মিনিট অ্যালোট থাকে এবং নেগেটিভ থাকে 0.50 করে কিন্তু নেগেটিভ এখানে থাকে। নেক্সট আসছে টায়ার টু। টায়ার টুতে পেন অ্যান্ড পেপার মোড, এখানে ডেসক্রিপটিভ পেপার ইন ইংলিশ আর হিন্দি, রাইটিং লিখতে হয়, এসে, লেটার, অ্যাপ্লিকেশান। ম্যাক্সিমাম মার্কস থাকে 100, টাইম থাকে 1 ঘন্টা। এবং টায়ার থ্রি হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি বা স্কিল টেস্ট, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, জেনারেশন অফ স্লাইডস অ্যান্ড টাইপিং টেস্টের উপর থাকে। এখানে কোনোরকম টাইম অ্যানলোড যেটা থাকে মোটামুটি 15 মিনিটে থাকে এবং বিভিন্ন পোস্টের উপর নির্ভর করছে সেটা। নেক্সট এবার মূল একটি পয়েন্ট হচ্ছে সিলেবাস। এই যে পরীক্ষা টায়ার ওয়ান, টায়ার টু, টায়ার থ্রি দেখলাম, তো টায়ার ওয়ানের যে সিলেবাস হচ্ছে জেনারেল রিজনিংয়ের জন্য ভার্বাল রিজনিং, সিলোলিজম, সার্কুলার সিটিং, লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, জেনারেল নলেজে কারেন্ট অ্যাফেয়ার, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, বুকস অ্যান্ড অথার, স্পোর্টস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে পার্সেন্টেজ, নাম্বার সিরিজ, ডাটা ইন্টারপ্রিটেশন, মেনসুরেশন, জিওমেট্রি, ইংলিশ কম্প্রিহেনশনের রিডিং, গ্রামার, ভোকাবুলারি এবং ভার্বাল অ্যাবিলিটি। আপনারা চাইলে এই জায়গাটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমরা নেক্সট পেজেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পেজেও প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ রিলেটেড যে সিলেবাস আছে সেটা এখানে দেওয়া আছে, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন।
নেক্সট আসছে সিলেকশন প্রসিডিওর। তো সিলেকশন প্রসিডিওর আপনাদেরকে বললামই, প্রথমত ফর্ম ফিল আপ, তারপরে পরবর্তী টায়ার ওয়ান, টায়ার টু, টায়ার থ্রি এবং লাস্টে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। নেক্সট হচ্ছে কাট অফ। তাহলে কাট অফ কত গিয়েছে? 2013, 14, 15, 16, 17, 18, 19 থেকে নিয়ে আমরা 22 অবধি মোটামুটি অল এক্সপেক্টেড কাট অফগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আনরিজার্ভের জন্য 138 থেকে 143, ওবিসি 136 থেকে 141, এসসি 110 থেকে 115 এবং এসটিদের জন্য 106 থেকে 111 কাট অফ সাধারণত পৌঁছিয়ে যায়। এবার আসছে স্যালারি। এসএসসি সিএইচএসএল পোস্টের যারা এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক, তাদের স্যালারি 19,900 থেকে 63,200। জেএসএ জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট 19,900 থেকে 63,200, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট 25,500 থেকে 81,100, শর্টিং অ্যাসিস্ট্যান্ট থেকে 25,500 থেকে 81,100, ডাটা এন্ট্রি 25,500 থেকে 81,100 এবং ডিইও গ্রেড এ 25,500 থেকে 81,100। এবার আমরা জেনে নেব যে এই সিএইচএসএল প্রিপারেশনের জন্য বেস্ট বুকস কী কী। ইংলিশের ক্ষেত্রে অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বক্সি আছে, ওয়ার্ড পাওয়ার মেড ইজি নর্মান লেউইস, প্লিন টু প্যারামাউন্ট নিতু সিং এবং নিউজ পেপার পিক এনি গুড নিউজ পেপার, যে কোনো গুড নিউজ পেপার, দি টেলিগ্রাফ আছে, আরও অনেক নিউজ পেপার আছে ইংলিশ, যে কোনো নিউজ পেপার। রিজনিংয়ের জন্য লুসেন্ট রিজনিং, আরিহান্তের এবং গ্রেড আপ রিজনিং কুইজেস গ্রেড আপ অ্যাপে ইউজ করতে পারেন। জেনারেল অ্যাওয়ারনেস লুসেন্টের জিকে আছে এবং গ্রেড আপের জেনারেল কুইজেস আছে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের মধ্যে ম্যাজিক্যাল বুক অন কুইকার ম্যাথ, এম টাইরা, বিএসসি পাবলিকেশন এবং গ্রেড আপ অ্যাপে আরও বিভিন্ন এই সমস্ত রিলেটেড কোয়েশনস দেওয়া থাকে। এই ছিল বেস্ট বুকস আজকের ভিডিওটি এই অবধি। যদি ভিডিওটির কোনো পয়েন্টে বুঝতে আপনার অসুবিধা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আরও অন্য কোনো চাকরি রিলেটেড আপনাদের যদি আপডেট প্রয়োজন হয়ে থাকে বা একরকম এক্সাম গাইড ভিডিও প্রয়োজন হয়ে থাকে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা তার উপরে ভিডিও বানিয়ে দেবো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।